বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক যেটা সাধারণত আইসিবি পলিটেকনিক নামে পরিচিত ঝাড়গ্রামে অবস্থিত তো এই ঝাড়গ্রামের আইসিবি পলিটেকনিকে যারা অ্যাডমিশন নিতে চাও তো এই আইসিবি পলিটেকনিকে পড়তে গেলে তোমাদেরকে জেক্সপোতে কত র্যাঙ্ক করতে হবে জেক্সপোর র্যাঙ্কের বেশি যে এখানে যে টোটাল পাঁচটা ব্রাঞ্চ আছে সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল মেট্রোলজিক্যালের মতো এই পাঁচটা ব্রাঞ্চে জেনারেল এসসি সিডুল কাস্ট এসটি ও পিডব্লিউদের কত র্যাঙ্ক করতে হবে তারপর তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে তো সবার প্রথম জানিয়ে রাখি এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি এআইসিটি অ্যাপ্রুভেল কলেজ এবং খুবই নাম কলেজের মধ্যে অন্যতম তো এই কলেজে দেখো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে প্রথম জানাবো সিবিলে আগের বছরে যে র্যাঙ্ক কাট নেমেছিল টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে ষাটটা সিট আছে সিভিলের জন্য এর আগের বছর দু সালে এগারো হাজার তিনশো আঠাশের মতো র্যাঙ্ক কাটপ যেটা জেনারেলদের জন্য নেমেছিল শিডিউল কাস্টদের জন্যে এখানে ছিল পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার আটশো আটষট্টি পর্যন্ত র্যাঙ্ক কাট কাটপটা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এটা নেমেছিলো আঠাশ হাজার পাঁচশো চুয়ান্ন পর্যন্ত আর পিসি ফিজিক্যাল চ্যালেঞ্জেস ক্যাটাগরিদের ক্ষেত্রে এটা সেভেন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড সিক্স পর্যন্ত নেমেছিল নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি সিএসটি ব্রাঞ্চের টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে পঞ্চান্নটা র্যাঙ্ক কাট অফ জেনারেলদের জন্য আগের বছর নেমেছিল টুয়েলভ আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে থার্টি টু থাউজেন্ড ওয়ান এসটি ক্যাটাগরির ক্ষেত্রে টোয়েন্টি আর ফিজিক্যাল চ্যালেঞ্জেসদের ক্ষেত্রে কোনো র্যাঙ্ক কাট অফের ডিটেলস অফিসিয়াল পাবলিশ করা হয়নি নেক্সট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টোটাল সিক্সটি আছে ইনটেক ক্যাপাসিটি জেনারেলদের জন্য খুব হাড্ডাহাড্ডি হয়েছিল এখানে সেভেন সিক্স ছিল লাস্ট র্যাঙ্ক কাট আগের বছর মানে 2017 থাউজেন্ড ছিল সিক্স আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 18,271 থাউজেন্ড টু হান্ড্রেড এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ছিল এখানে এসটি ক্ষেত্রে এইট্টিন থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট ফিজিক্যাল চ্যালেঞ্জেসদের ক্ষেত্রে এখানে ছিল টোয়েন্টি এইট্টি ফাইভ পর্যন্ত ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এখানে ইনটেক ক্যাপাসিটি হচ্ছে ষাটটা ষাটটার মধ্যে তোমাদের এখানে দেখো জেনারেলদের ছ হাজার পাঁচশো তেইশ সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি পর্যন্ত আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটিন থাউজেন্ড থ্রি হানড্রেড সিক্সটি টু র্যাঙ্ক কাট আপ পর্যন্ত আগের বছর নেমেছিল নেক্সট এসটিদের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে এখানে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এসটি ক্যাটাগরিতে টোয়েন্টি টু পর্যন্ত আর ফিজিক্যাল চ্যালেঞ্জেসদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি পর্যন্ত নেক্সট মেটালোজিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটালোজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিট মাত্র তিরিশটা জেনারেলদের জন্য র্যাঙ্ক কাট অফ এসসিদের ক্ষেত্রে থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সেভেন আর এখানে তোমাদের এস ক্যাটাগরির ক্ষেত্রে টু থাউজেন্ড সেভেন্টিনের র্যাঙ্ক কাটঅফ বলছি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইলেভেন ফিজিক্যাল চ্যালেঞ্জেসদের ক্ষেত্রে সেভেন্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু তো এই ছিল র্যাঙ্ক কাট অফ ডিটেলস আইসিবি পলিটেকিক কলেজের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের তো তোমাদের মধ্যে থেকে যারা আইসিবি কলেজে ইন্টারেস্টেড আছো তো বুঝতেই পারছো কীভাবে তোমাদের টার্গেট রেখে পড়াশোনাটা করতে হবে আর নেক্সট তোমরা কোন কলেজের র্যাঙ্ক কাটঅফের অফের ডিটেলস জানতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবি সেই কলেজের ডিটেলসটা আমি তোমাদেরকে পাবলিশ করে দেবো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখো